কাঁঠালের মেডিকেল গুণ এক কথায় অবিশ্বাস্য, এতটাই আশ্চর্যজনক যে আমারও মানতে প্রথমে মন চায়নি। ব্রাজিল থেকে ভারত পেরিয়ে ইন্দোনেশিয়ার রিসার্চ কাঁঠালের দারুণ সব প্রাণ বাঁচানো গুণের কথা আবিষ্কার করেছে, আর তার সাথে প্রতিধ্বনিত হচ্ছে দৈনিক ডায়েটে ফাইবারের প্রয়োজনীয়তার কথা, যেটা নিয়ে সত্যি সত্যি আমাদের হতে হয় আরও আগে ওয়াকিবহাল হওয়া উচিত ছিল। বাজার করার সময় চট করে মনে আসে না কোন খাবারে ফাইবার আছে তার লিস্ট। লিস্টের পিডিএফ ফাইল পেতে নিচের ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল আপ করুন, আর ইমেল বা আপনার হোয়াটসঅ্যাপে রেখে দিন সেই লিস্ট। ইজি। কাঁঠাল বাঙালির জীবনে তো বটেই, খাবার টেবিল ছাপিয়ে ব্যাকরণ বইয়ে দৈনিক কথকতায় সব জায়গাতেই সসম্মানে জায়গা করে নিয়েছে। আধুনিক সমাজের অবস্থা এমনই যে কাঁঠালের কথা বললেই মনে হয় কে যেন কার মাথায় কাঁঠাল ভাঙছে। এঁচড়ে পাকা বললেই মনে হয় কেউ বোধহয় অল্প বয়সে একটু বাড়াবাড়ি রকমের দুষ্টুমি করে ফেলল। তবুও আম যতটা না অভিজাত ততটা সম্ভ্রান্ত হয়ে উঠতে পারেনি কাঁঠাল। কাঁঠাল খাওয়ার আগে হাতে যে পরিমাণে আঠা লাগে আর যতটা পরিশ্রম করে কাঁঠাল খেতে হয়, তার জন্যই হয়তো কাঁঠালের প্রাপ্য সম্মান এখনও তার মেলেনি। কাঁঠাল শুধু মেডিকেল সায়েন্স নয়, কাঁঠাল আমার কাছে এক নস্টালজিয়া। অনেকেরই হয়তো তাই। আমার বাল্যবন্ধু সন্দীপন চমৎকার লিখেছিল, মেঘলা বর্ষার দিনে ঘন ঘন বর্ষায় মাটির বারান্দায় জ্বলছে উনুন, উনুনের উপরে কালো লোহার কড়াইতে বসানো বালি, তপ্ত বালিতে ভাজা হচ্ছে কাঁঠালের মুচমুচে দানা, নাকে ঠেকছে সেই সুখ্রাণ। একটু পরেই কাঁঠালের সেই বীজগুলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ আর ছাঁচালো সর্ষের তেলে মাখা হয়ে সবার হাতে পৌঁছবে পাটি পাটি। আজ দিন বদলের খেলায় চপ, পিৎজা, প্যাটিস, রোল, কাটলেটের এই দুনিয়ায় কাঁঠালের কুয়া তো বটেই, কাঁঠালের বীজও যেন হারিয়ে গেছে কোন তেপান্তরের মাঠে। কিন্তু ভালো থাকার ঠিকানা তো লুকিয়ে আছে বাঙালির এই কাঁঠালের মধ্যেই। এঁচোড়, কাঁঠালের কোয়া, কাঁঠালের বীজ সব কিছুতেই আছে প্রচণ্ড খাদ্যগুণ। না, ক্যালোরি নয়, ভিটামিন নয়, অবাক করা দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার, যাকে বলা হয় সলিউবল অর ইনসলিউবল ফাইবার। কাঁঠালের বীজে লুকিয়ে রয়েছে ভালো স্বাস্থ্যের চাবিকাঠি গ্লাইসেমিক্স ইন্ডেক্স। গ্লাইসেমিক্স ইন্ডেক্স যত কম হবে তত আমাদের শরীরের জন্য ভালো, তত সে প্রতিরোধ করবে ডায়াবেটিসের মতো সমস্যা। ভাতের গ্লাইসেমিক ভ্যালু 29, অথচ কাঁঠালের 17। গবেষণা হয়েছিল ভারতে নয়, সুদূর অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটিতে। ইতিহাস ঘাঁটলে ভারতবর্ষে কাঁঠালের উল্লেখ সর্বপ্রথম আমরা পাব পশ্চিমঘাট পর্বতের উপত্যকায়। গরিবের খাবার বলে পরিচিত হলেও সংস্কৃতে তাকে আদর করে বলা হতো প্যানাসা। প্যানাসা, যার অর্থ অতি বৃহৎ একটি ফল। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিনও থাকে। তবে আজকের নায়ক ডায়েটে আমাদের উপেক্ষিত জীবনদায়ী বন্ধু ফাইবার বা রাফেজ। তবে সারা বছর তো কাঁঠাল পাওয়া যায় না, তাই জেনে রাখা দরকার এই কাঁঠাল ছাড়া ফাইবারগুলো আমাদের পরিচিত কোন কোন আর খাবারে বেশি পাওয়া যায়, আর কেনই বা আমাদের খাবারে ফাইবার আরও বেশি বেশি করে রাখা আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর এমন যদি ফাইবার পাওয়া যেত যেগুলো খেতেও সুস্বাদু, তাহলে স্বাস্থ্যের জন্য তা তো পোয়া বারো। ফাইবার ভিটামিন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলের সাথে এখন যুক্ত হয়েছে খাবারের এই নতুন উপাদান, সুস্থতার নতুন খুঁজে পাওয়ার চাবি। ফাইবার বা রাফেজ আপনার খাবারের মধ্যে একটি প্রয়োজনীয় উপাদান, যা আসলে মানুষের কাছে বর্জ্য। আপনার শরীর এই ফাইবার হজম করতে পারে না এবং ব্যবহারও করতে পারে না, আর সেইখানেই লুকিয়ে আছে এর গোপন সাফল্যের চাবি। কিভাবে থাকে জেনে নেব। সাধারণত আধুনিক দেশগুলোতে আমাদের খাবারে সুস্বাস্থ্যের জন্য যতটা ফাইবার থাকা উচিত ততটা থাকে না। অনেকেই রেগুলার ফাইবার খান, পটিও হয় ভালো, তবে সেখানেই উপকারের শেষ নয় বরং শুরু। কিন্তু খেতে চাইলেই কি খাওয়া যায়? অনেকেরই ফাইবার পছন্দ হয় না, হাত ছাড়া হয়ে যায় ফাইবারের জীবনদায়ী গুণ। প্রথমে জেনে নেওয়া দরকার ফাইবার প্রধানত দু ধরনের, দুটোর কাজ সম্পূর্ণ আলাদা। ফাইবার দু ধরনের হয়, একটি জলে মিশে যায় যাকে বলা হয় দ্রবণীয় ফাইবার বা সলিউবল ফাইবার, এবং আরেকটি অদ্রবণীয় বা ইনসলিউবল ফাইবার। ভেজিটেরিয়ান খাবারে এই দুই ধরনের ফাইবারই সংমিশ্রণে থাকে। আধুনিক বিজ্ঞানের পরামর্শ মতো যাদের কনস্টিপেশন আছে তাদের এই দু ধরনের ফাইবারের সংমিশ্রণে সবথেকে ভালো কাজ হয়, কারণ এই দুই ফাইবার বাওয়েলের মুভমেন্টে আলাদা আলাদা ভূমিকা নেয়।
এই সমীক্ষা পুরোপুরি বুঝতে হলে আমাদের অন্য এক সমীক্ষা, পটির গোপন কথা, সেই সমীক্ষা আপনাদের দেখে নিতে হবে বা পড়ে নিতে হবে, ডেসক্রিপশনে লিঙ্ক রইল। অদ্রবণীয় ফাইবার, যে ফাইবারগুলো জলে মেশে না, সেই ফাইবারগুলো পটির রাস্তায় গিয়ে শরীরের বন্ধু ব্যাকটেরিয়ার আক্রমণে উপায় না ভেঙেই থেকে যায়। তাই অদ্রবণীয় ফাইবার খুব কার্যকরভাবে জল ধরে রাখে, যা আপনার পটির ওজন বাড়াতে সাহায্য করে, পটি হয় ভালো ভলিউমের। দ্রবণীয় ফাইবার কি? অন্যদিকে জলে মিশে যাওয়া ফাইবার পেটের কোটি কোটি এনজাইম উৎপাদনকারী ব্যাকটেরিয়া দিয়ে কার্যকরীভাবে ভেঙে যায়। এই ব্যাকটেরিয়া প্রাকৃতিকভাবেই আপনার কোলনে থাকে, এদের বলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার সিংহভাগ আসে আপনার শরীরের এই ফারাটে ব্যাকটেরিয়া থেকেই। বিজ্ঞানের এই নতুন আবিষ্কার নিয়ে ভিডিও সমীক্ষা মহাজীবনের সন্ধানের লিঙ্ক রইল নিচে। যে ফাইবারগুলো খাবার ও জলের সাথে মিশে যায়, সেই ফাইবারগুলো শরীরে খানিকটা শক্তিও যোগান দেয়। পটির গ্যাসও এই বিপাক বা মেটাবলিজমের ফলাফল। এসবও আপনার কোলনের বন্ধু ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এবং আপনার পটি ভারী করে। এছাড়াও মিশে যাওয়া ফাইবার একটি জেলের মতো পদার্থ তৈরি করে, যা বাওয়েলের অন্য অন্য বর্জ্য পদার্থের সঙ্গে মিশে পটিকে আরও মসৃণ করে, পটি করতে সুবিধা হয়। ফাইবারের গল্প শুধু পটিতেই শেষ হয়ে গেলে তাতে চমক থাকতো না। দ্রবণীয় ফাইবার কোলেস্ট্রলের মাত্রা কমানো এবং রক্তে গ্লুকোজের প্রবেশকে ধীরায়িত করে, যা রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। আলু ভাজা, রসগোল্লায়, মাটন বিরিয়ানিতে ফিস্ট করেন আপনি, কিন্তু উপশী থেকে যায় আপনার কোলনের বন্ধু প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। আর ফাইবার খেতে আমাদের বিরক্তি, ডায়েটের ফাইবার থাকলে নাক সিটকই আমরা, কিন্তু আমাদের হসপিটালের বিল কমাতে হলে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াকে খাওয়াতেই হবে, আর তার খাবার ফাইবার। অনেকেই ট্যাবলেট, হেলথ ড্রিঙ্কের মাধ্যমে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াকে ইদানিং ঘুষ খাওয়ানোর চেষ্টা করছেন, তবে এসব শর্টকাটে টাকা খরচ করে মানসিক তৃপ্তি মিললেও তা মোটেই কাজের কাজ নয়। প্রোবায়োটিক ব্যাকটেরিয়াকে ঘুষ দেওয়া যায় না, তার চাই ফাইবার, সস্তার বাজার থেকে কেনা, তবে দৈনিক এবং অল্প প্রতিদিন। সাধারণ মানুষ সারাদিনের খাবারের তালিকায় দৈনিক কিছু ফল এবং শাকসবজি রাখবেন। প্রাণীজ খাবারে ফাইবার খুব কমই থাকে। অনেকে আবার ফাইবার খেলে গ্যাস হয় এই অজুহাতে ফাইবার বর্জন করেছেন, কিন্তু সাবধান, খাবারে ফাইবার ব্যালেন্স ডায়েট এবং সুস্থ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই খাবার থেকে ফাইবার নিয়মিতভাবে বাদ দেওয়ার অর্থ অসুস্থতা। আজকে নয়, কবছর বাদেই ফাইবার বাদ দিতে হলে আগে ডাক্তারবাবুর সাথে কথা বলে নিন, অন্তত দ্রবণীয় ফাইবারটুকু খান না। ডাক্তারেরও ক্ষমতা নেই ফাইবারের অল্টারনেটিভ কিছু আপনাকে দেবার, তবে কবে আবার আপনি ফাইবার খেতে শুরু করতে পারবেন সে ব্যাপারে উনি আপনাকে নিশ্চয়ই পরামর্শ দিতে পারবেন, কারণ এই ফাইবার আপনার ভবিষ্যতের রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে রক্ষা করতেও সাহায্য করে। আধুনিক গবেষণা জানায় যে খাবারের নিয়মিত ফাইবার ক্যান্সার প্রতিরোধ, এমনকি আমাদের স্মৃতিশক্তিও বাড়াতে সাহায্য করে। তবে আপনি সচেতন হলেই দেখবেন প্রকৃতিও তার উপহারের ডালি সাজিয়ে আপনারই জন্য অপেক্ষায়। রইল কিছু সোর্স। খাবারে সাধারণত দু ধরনের ফাইবারই একসাথে থাকে, তবুও বলার সুবিধার জন্য আলাদা করে বলছি। অদ্রবণীয় ফাইবারের সোর্স হোল হুইট বা পুরো গমের আটা, বাদাম, মটরশুঁটি, যে কোনো সবজি, বিশেষত ফুলকপি, সবুজ মটরশুঁটি, মিষ্টি আলু, আপেল, অবশ্যই স্কিনসহ এপ্রিকট, এগেইন স্কিনসহ আম, বার্লি, বাদামি চাল, গমের ভুষি, জবের ভুষি, ওটমিল, কিনোয়া, হোল গ্রেন পাস্তা, অ্যামন্ড বাদাম, রাজমা, মসুর ডাল, তিল বীজ, আখরোট। দ্রবণীয় ফাইবারের সোর্স কী কী? ছাতু, মিষ্টি আলু, ব্রকোলি, শালগম, ন্যাশপাতি, গাজর, কলা, ওটমিল, চিনে বাদাম, ব্রাসেল স্পাউটস, অ্যাভোকাডো, আর হ্যাঁ, মরশুমি সুস্বাদু আম আর আমাদের আদরের কাঁঠাল। তবে সব সিজনেই মনে রেখে খেতে হবে ফাইবার। আমাদের স্কুলে ততটা পড়ানো হয়নি ফাইবার বা রাফেজের উপকারিতা, কিন্তু আজকের ছেলেমেয়েরা ভালোই চেনে রাফেজকে, তাই সবাই মিলেই চলুক এই হাতের কাছের অমৃতের উপাসনা। ভালো থাকবেন, শিগগিরই দেখা হবে।